আমি না থাকলি এত চাপ তো আর হয় না। আমি যখন থাকি তখন একটু চাপ থাকে, একবারে ভাত খেলে ওর কাছে দিয়ে দিবা। একটু বলা যায় তো পাখি সাথে অত কথা বলা যায়। এত বলি যেমন মানছি আর আমার এই কথা হয় না রবিবারের দিনকে তুমি 7:30টার সময় আসার চেষ্টা করবা। আমাদের ভাত দেয়, তারপরে আমাদের এই তরকারি মরকারি সব তখন গুছিয়ে রাখে। আমার ছেলে তার কিছুদিন আমার ছেলে এইরকম হয়েছে, তাছাড়া আমার ছেলে সমস্ত ছেলে আছে। ঘুরে বেড়াচ্ছিলাম ভাই, এই জানি তো তোমার কারোর সাথে বুঝলেন তো খালা বাদে কি জানি মানে আইসে বসতে পারবো না, একের মানে হুকুম শুরু হয়ে যাবে। তুমি যত সকালে
বললাম না আমি যখনই কাজ রান্নার কাজ করি ওর পরে মাথা সব গেছে ওর মা হারাই গেছে তারপর আমি যখনই রান্নার কাজ করি তখনই আপনার পর সেতাপুরও তো কমই দিয়েছে তাও তো কিনে নিয়ে এসে আমার কাছে পাও আমি তোমার কাছে 25 লাখ তাই মন ভালো ছিল
দেশের অবস্থা আগে গোটাই ভালো না, মাইক অফ রয়েছে আমার, অন করি আবার বলা যায় না মনে হচ্ছে, দরকার ছাড়া অন করি ওই লিমনের সাথে কথা বলার সময় অন করি, আমার সব ভালো ভালো লুট ছিল সারা সব লুটে নেবে, কোনটা ও একটা প্রতাপ, হ্যাঁ তারপরে বলে বলে না, তারপরে আমি আপনার বাড়ি যাবো না, কত এত বিয়ে দিচ্ছে আমার মাথায় এত রাগ ঠিকই ছিল, তাই দিয়েছি, তারপরে বলতে কি জল থেকে আমি যাই, আমি দেখি যে ও বসে রয়েছে, মানে কোনো খেয়াল না, এটা একটু পরীক্ষা জোর দিয়া, হ্যাঁ জোর দিয়া, হ্যাঁ মানে সব পরীক্ষা নিচ্ছে না বার নিচ্ছে, তারপরে বলেছে যে তোমার তোমার আমি চেষ্টা করছি, যদি তুমি না পড়ো তো আমি তোমার যাবো না, তো ফেব্রুয়ারিতে পরীক্ষা তুই কি বাল করবি করছে, সবচেয়ে ভালো হয় আমার আর ওই
Thank you.